বয়সে কথা শুনে বলতে ইচ্ছে করছে, নাক টিপলে দুধ বের হয়। 17 বছরের কিশোর ছেলে প্রেমিকার সাথে রাগ করে প্রেমিকার নানার বাড়িতে বিষ খেয়ে মরতে বসে। তবে হাসপাতালে নিলেও অবশেষে সস্তা প্রেমের কারণে হাসপাতালেই তাকে মরতেই হলো। কিশোরীর প্রেমের ছলনায় কিশোর প্রেমিকের বিষ খেয়ে আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। প্রেমিক জুনায়েদ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের 11 শ্রেণীর ছাত্র। জানা যায় তার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুনায়েদ বৃহস্পতিবার কলেজ থেকে নিজ বাড়ি না এসে চলে যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীর নানার বাড়িতে। সেখানে অবস্থান করা কিশোরী প্রেমিকার সঙ্গে অভিমানে সে বিষ পান করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরশু দুপুরে তার মৃত্যু হয়। হায়রে দেশের প্রেমের পরিস্থিতি! পড়ালেখা বাদ দিয়ে মা বাবার কথা না শুনে এসব ফষ্টিনষ্টি করতে গিয়ে পরিবারের সম্মান হারাচ্ছে, সাথে অকারণে নিজের জীবনটাও দিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জীবন নিশ্চিত অন্ধকার হয়ে যাবে।